এটা হলো ভিথরোড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে ভিথরোড়ি অভয়ারণ্য, যেটা বন্যপ্রাণী হরিণের জন্য বিখ্যাত, যেটা 1980 সালে নির্মিত হয়েছিল। 67 একর জায়গা জুড়ে এটা ছড়িয়ে আছে। আমার সাথে এটার পরিচয় প্রায় 24 বছর আগে থেকে, কারণ আমার বাড়ির কাছ থেকে এটার কাঁটাতারের বেড়া দেখা যায়। তুমিও এখানে আসতে চাও, আমার কাছে প্ল্যান আছে, শোনো। শুধু 45 টাকা কাছে রাখো, হয়ে যাবে। যেহেতু এটা আমার বাড়ির কাছে, তাই বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। তারপর ফরেস্টের কাঁটাতারের বেড়ার পাশের রাস্তা দিয়ে 12 নম্বর হাইওয়ে দিয়ে চলে আসি ভিথরোড়ি ফরেস্টে। হ্যাঁ, আজ আমি এসেছি ভিথরোড়ি ফরেস্টে, যেটা আমার হোম টাউনে। তারপর এখান থেকে 120 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকেই দেখতে পাই একটা ফটো পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে ছবি তুললে তোমার পেছন দিয়ে দুটো ডানা গজিয়ে যাবে। আর এটা ছিল পুরো ফরেস্টের একটা ম্যাপ, কোথা দিয়ে যেতে হবে সেটা ভালো করে দেখেনি। দেখে চলে আসি জঙ্গলের ভেতরে। এই তো হরিণরা এখানে খেতে আসে, কিন্তু এখন এরা কোথায়? দেখা কি আদৌ পাবো এদের? তো এখন আমি আছি ভিথরোড়ি ফরেস্টে, এই যে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি। একমাত্র আমার সঙ্গী এই রোদ, তাছাড়া আর কোনো সঙ্গী নেই। শুধু ভাবছি এখানে ভেতর থেকে যদি একবার বেরিয়ে আসে কিছু একটা, তাহলে আমি তো আর আমি থাকবো না। অনেকক্ষণ ধরে খুঁজছি, হরিণ আর খুঁজে পেলাম না। কোথায় ভাই হরিণ? বাবা হরিণ, একবার দেখা দাও, কোথায় তুমি? এখানে যতবার এসেছি একবার হরিণ দেখতে পাইনি, একবারও না। সিরিয়াসলি বলছি, কোথাও নেই, দেখো কোথাও হরিণের নাম নিশানা নেই। আদৌ জানি না এখানে আছে কি নেই, হরিণ নাম দিয়ে চালাচ্ছে কিনা। আরে এদিকে তো একটা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখি দেখা পায় কিনা। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে আসি। কোথায়? না, কোথাও দেখা যাচ্ছে না। তারপর জঙ্গলের মধ্যে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলাম। তো ফাইনালি 100 মাইল হাঁটার পর ফাইনালি হরিণের দেখা পেলাম। এই যে হরিণ, হাই বলো। হাই হাই, এটা দিয়ে কাজ চালাতে হবে, অরিজিনাল তো পেলাম না। এটা ছিল অতে অজগর, এটা পথে পেঁচা, এটা বতে বাজ পাখি, কিন্তু হয়ে হরিণের দেখা এখনো পাইনি। তারপর জঙ্গলের মধ্যে আরেকটু হেঁটে যেতেই দেখতে পাই একটা পুকুর, যেখানে নাকি ঘড়িয়াল আছে। ঘড়িয়াল মানে কুমিরের মতনই দেখতে এক ধরনের জলজ প্রাণী, কিন্তু কোথায় এটা? পুকুর তো পুরো সবুজ হয়ে আছে শ্যাওলায়। না, এটারও দেখা নেই। এই রোদের মধ্যে সবাই কালো হয়ে যাবে বলে মনে হয় কেউ বাইরে বেরোচ্ছে না। তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম পক্ষী নিবাস, যেখানে রয়েছে ময়ূর, বিভিন্ন রকমের নাম না জানা পাখি। আর এটা ছিল নীল গাই, এর নামটা নীল কিন্তু দেখতে কালো রঙের। আর এদিকে ছিল একটা মিউজিয়াম, যেখানে রয়েছে বিভিন্ন রকমের পাথর, বিভিন্ন রকমের পেন্টিং, আর নদিয়া জেলার ম্যাপ, আর নদিয়া জেলার কোথায় কি ঐতিহ্য লুকিয়ে আছে সেই সবের নিদর্শন রয়েছে এখানে। আরে এগুলো কি? এ তো হরিণ, দেখো কাণ্ড, হরিণগুলো সব এর ভেতরে ঢুকে বসে আছে। তাহলে আমি বাইরে কি করে দেখা পাবো এদের? তুমি এখানে আসতে চাও, শোনো তাহলে, যেখানেই থাকো না কেন চলে আসো শিয়ালদা স্টেশনে। তারপর 30 টাকা দিয়ে টিকিট কেটে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে চলে আসো ভিথরোড়ি স্টেশনে। তারপর স্টেশনে বাইরে এসে দেখতে পাবে টোটো স্ট্যান্ড, এখান থেকে 15 টাকা ভাড়া দিয়ে চলে আসো ভিথরোড়ি অভয়ারণ্যে। তবে তুমি এখানে এলে হরিণের দেখা পাবে কিনা জানি না, তবে তুমি এই সবুজ প্রকৃতির মধ্যে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে, একটু শান্তি খুঁজে পাবে। আর শোনো, তোমরাও কিন্তু এরকম ছোট সব ব্লগ ভবিষ্যতে আরো দেখতে পাবে, যদি তুমি এখনই করো সাবস্ক্রাইব।